স্বামী ট্রলার চালাতেন, দুই সন্তান আর দৃষ্টি প্রতিবন্ধী স্ত্রী জেসমিনকে রেখে মারা যান তিনি। স্বামীর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েন জেসমিন, শেষে ঘুরিয়ে দাঁড়িয়েছেন স্বামীর ট্রলার, এখন তিনি নিজেই চালান। দিনরাত চলছে তার এই জীবনযুদ্ধ, তিরস্কার আর কটুকথা সহ্য করেই জেসমিন এখন সাভারের রজতরেখা নদীর দুপারের সেতু বন্ধন। আমার চারটা ভাই দুইটা বোন, ওই দুইটা বোন আর চারটা ভাইতে আমার আব্বু মারা গেছে ব্লাড ক্যান্সার হয়ে। সকাল আসি 6টা বাজে, যাই আবার রাত্র করে 7টা 8টা। ট্রলারে হাজার মানুষে হাজার ধরনের কথা বলে, আজকে আপনার মন ভালো উনির মন খারাপ, উনি এক কথা বলে বাবা মা তুলে গালিগালাজ করে, আমি এটাও সহ্য করে যাই। নারীরা কি ট্রেন চালাতে পারবেন? অনেকে হয়তো বলবে যত যাই বলুন এটা পুরুষেরই কাজ, এই ধারণাও আজ সেগেলে। বর্তমান বাংলাদেশ রেলওয়েতে ট্রেন চালাচ্ছেন 15 জন নারী। নারী ট্রেন চালকদের একজন লালমনিরহাটের আফরোজা বেগম। 2011 সালে সহকারী ট্রেন চালক হন তিনি, বিভাগীয় পরীক্ষার্থী হিসেবে এই পদে আসা তিনিই একমাত্র নারী। ট্রেন চালান লালমনিরহাট থেকে পার্বতীপুর। ট্রেন কাজ করার সময় লোকে কি বলে আমি ওটা গুরুত্ব দেই না, আমার সবচেয়ে বড় মনে হয় যে আমি একজন সহকারী ট্রেন চালক, আমি আমার কাজটাই অনেক বড়, ওই দায়িত্ব অনুযায়ী আমি কাজ করে যাই আর কি। বৈমানিক সহ অনেক চ্যালেঞ্জিং পেশায় মেয়েরা কাজ করতেছে, এই অনুপ্রেরণাগুলো থেকে আমার এই পেশায় আসা। মেয়েদের সড়কে গাড়ি চালানো আমাদের আজও অবাকই করে, অনেকে চালান শখের বশে, আবার অনেক নারীর কাছেই ড্রাইভিং এখন পেশা। রাবে একজন চালক, ড্রাইভিং শিখেছেন 2012 সালে, বর্তমানে ড্রাইভিং প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন বিআরটিসিতে। তার হাত ধরে আরো অনেক নারীর পাশাপাশি অনেক পুরুষও বসছেন চালকের আসনে। সমাজে মেয়েদের ছোট করে দেখার আসলে কিছু নাই, মেয়েরা সবকিছু পারে, মেয়েদেরকে সুযোগ দিতে হবে। মেয়েরা যখন রাস্তায় গাড়ি চালায় তখন ছেলেরা বাজে কথা বলে, আমরা সবাই চাই মেয়েরা জাগুক, জেগে উঠুক, মেয়েরা সব পারে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।